Assalamu alaikum viewers. Welcome back to my channel Toyoba from London. Asha kori apnara sob bhalo achen. Amra Allah rahmate khub bhalo achi. Dekho kemon strawberry gacho khub sundor phul aise. Egula organic thakar karone ami kichu dei na use kori na etat. Er lage ektu slow. Tobu last year Allah khanna eto beshi bhalo hoyse na. আজকে আপনারা আমি তোরা দেখাইমু আমরার কিছু বিফলতার গল্প আমি কইমু ইটারে মানে কিতা কিতা তো আমি বিফল হইছি সপ্তাহ যে আমরা সফল নাই ও জিনিসটা কি কিছু কিছু জিনিসে তো বিফল খুবই বিফল ও জিনিসটা আপনারা দেখাইমু ফয়লা থেকে শেষ পর্যন্ত প্লিজ আমার ভিডিওটা দেখবা তখন হয়তোবা আপনারা কোনো খামো লাগতে পারে কোনো টিপস পাইতে পারেন তোরাও নাইলে কোনো খামো লাগতে পারে ফয়লা থেকে শেষ পর্যন্ত দেখবা প্লিজ দর্শক আমরা আসলে খালি গার্ডেনার সব সময় সফলতা দেখাই বিফলতা দেখাই না দুর্বলতা দেখাই না আসলে দেখানি দরকার সবটাও আজকে একটা জিনিস দেখাই আপনারা আমি আমি এবার একটু টমেটো প্লান্টস একটু লেটে লাগাইছিলাম কারণ টমেটো প্লান্টস আসলে লেটে লাগাইলে ওই কোনো সুবিধা হয় না দরে টাইম মতো কিতা করছি আমি এখন লাগাইছি টমেটো প্লান্টস লাগাইয়া খুবই ছোট ছোট সারা আমি কিতা করছি বুঝে তাড়াতাড়ি বড় হইব অধকা ডাকনা তা ডাকনা লাগাইলে থাকলে একটু তাপ বেশি পায় তাড়াতাড়ি বড় হয় আসলেও বড় হয় কিন্তু সময় বুঝিয়ে দেওয়া লাগে যদি বেশি রইদ সময় দেন তাহলে আমার লাখান অবস্থা হইব দেখা আজকে কিতা হয়েছে আমি সকালে বার হরিয়া তো হয়েছি গাছ আমি কোনো চেকও করছি না টেম্পারেচার কিচ্ছু না এটার ভিতরে পানি এনাফ আছে কি না কিচ্ছু চেক করছি না ওনো রাখি দিছি রাখার কারণে দেখো এত ছোটো ছোটো বেবি প্লান্টসগুলা মারা গেছে আমার কান্দি দিতে ইচ্ছা করে আমি আসলে খুব খারাপ করছি সবটি প্লান্ট মরিয়া একবারে মানে শেষ হয়ে গেছে কি আমি কইতামও পারি না আমি আখতা এখন কই আছে দেখিছেন আমি উদ্লাইয়া কিতা অবস্থা এখন দেখি ও মনে হয় লাস্ট একটা প্লান্ট মনে হয় বাঁচবো একটা সারা বাঁচবো আর সবটি মরে গেছে এর আগেও আমি এটা করছি তারপরে আমার শিক্ষা হয়েছে না আমি দেখাই আপনাদের এর আগে আমি আরও দিন কিতা করছিলাম মরিচর সারারে ওটা করছিলাম মরিচর সারা কত স্ট্রং নানি এর বাদেও মরিচর সারাও কিলা জ্বলি গেছে আমি বেশি তাপর মাঝে আর ড্রাই আসিল ফানি আসিল না এনা এর আগে মরিচর সারাওয়ালা তৈছিলাম ওলা মরছে কিন্তু আমি যে আবার সেম ভুল কিলা করলাম আমি ইয়র ক্ষেত্রে টমেটোর প্লান্টসটার ক্ষেত্রে আমি বুঝতে পারলাম না আবার করছি করিও দেখো কি অবস্থা তো আপনারা প্লিজ সাবধান থাকবো এটা থেকে ইলান আমরা আসলে মাঝে মাঝে বেশি মায়া করতে গিয়া তো রং করি আর কি এবারে মারিয়ে ফেলাই দিই ও দেখো কারো বিফলতা তা করেলা গাছ সব নষ্ট হয়ে গেছে সারা উঠার লগে লগে কিতা একটা বেমারে ফাইলিছে আসলে সবটি সারা উঠছে না বালাটিকে অতটার মাঝে এখানে একটা সারা আছে বালা এটা আমি চেঞ্জ করলিম ফোটটা চেঞ্জ হলে বড় একটা ফোটো নিব দেখো কোনো হেল্প করেনি ও দেখো কারো খরেলার বেমার আপনারা কেউ জানেন নি এটার বিষয়ে আমার একটু জানাইবা এটা খেনেও হয় বা কিতা করতাম এটা লাগে ও দেখো খরেলার সারা উঠেও বেমার হয়ে গেছে এরে একটা কালা কালা ফুকো আছে রানি কালা কালা ফুক খালে খরেলার মাঝে আর কিছু নাই আপনারা খেয়ে কিছু জানলে আমার জানাইবা প্লিজ দর্শক আমি ইটা গাছরে তো ফালাইতাম পারতাম না আরো কিছু ট্রাই করমু বালা করা যায়নি ও যে কয়েকটা গাছ আছে ওখান থেকে দুইটা আমি ফোর্ট চেঞ্জ করলিম মাটি চেঞ্জ করলিম আর ইটাও আমি ও যে বেমার হয়ে গেছে কি এটা একটু আমি ফোর্ট চেঞ্জ করিয়া দেখবো কিতা হয় সরাসরি না ফালাইয়া একটু চেঞ্জ করিয়া দেখি কিতা হয় যদি বাঁচেতে বাঁচলো বা যদি চেঞ্জ হইতে হইল আর একটা জিনিস আপনারা করবা কিতা আমি আপনারা কইমু যে যে গাছটা তো দেখবো আপনি দুর্বল বা বেমার হয়ে গেছে ওলান লাল হয়ে গেছে এটা আপনি বালা গাছের খান্দাত কোনো সময় তুইবা না এটারে আপনি আলাদা করে নিবা আলাদা জায়গা সম্পূর্ণ আলাদা দরকার হলে আরো মনি বাগে
তবু বালা গাছের সন্ধান দিই না জানো, বালা গাছের সন্ধান দিলে বালাটার মধ্যে বেমার হয়ে গেল। তো এখন আমি কিছু চেঞ্জ করে নিমু, আরো কিছু রয়েছে আমার, কদু রয়েছে, ক্রোজেট রয়েছে চেঞ্জ করার, বাকি স্টিল করলাম চেঞ্জ প্রোটোকল। এটা ছোট ছোট সারা দেখরা আপনারা, বাট এটা ছোট সারা কিন্তু বাহিরে খুব বালা হয়, খুব বালা সারবার করে ছোট সারায়, এর লাগে আমি ছোট ছোট সারা রাখছি এখনো। আর ইলা যদি দেখেন বাদ হয়ে গেছে, ফালাইও দিতে পারেন তুলিয়া, বেশি বাদ যে গুণ আপনি ফালাই দিতে পারেন, তো অনেক গুণ আমি ফালাই দিব। বাট ফালাইয়া আপনি বালা গাছের লগে মিলাইবে না, ওখান যে আমি ফালাই রাখবো আমি আর দুই আইব, ডিজিজ যেটা গাছও আছে এটা যদি আপনি আর দি ধরেন আর দুই আবাদে আর গাছও আর দিবা, নাহলে একটা থেকে আরেকটা ডিজিজ যায় গিয়ে, বুঝে আমি তো আলাদা রাখলাম। এই মাটি আমি ফালাই দিব, এই মাটি আমি রাখতাম না, যেখানে তো মাঝে ডিজিজ হয়েছে। এখন এগুলো আপাতত চেঞ্জ করবো, ওদকা এটার মাঝে এত ডিজিজ হয়েছে এটা আর খাম করতো নাই, ওটা আমি ফালাই দিব, সবটি ফালাই দিব ডাস্টবিনও। আর আমি আর দুই আই গে আর দুই আইয়া বাকিগুলো করবো। তো দর্শক আশা করি আপনারা আমি ডিজিজের লাগে কোনো ইয়ে দিতাম পারছি, সেই মোলা করবা যদি ডিজিজ হয় কোনো গাছ লাল হয়ে যায় বা ফুকে ধরিলে এটার মাটি চেঞ্জ করিলে বা মাটি ফালাই দিবা, ফালাইয়া নয়া ফটো লাগাইবা। আর এটা গাছ আর কোন তালে মিশত না কোনো গাছের লগে বালা গাছের লগে, ওটাও আর কি আপনারা খেয়াল করবা ট্রাই করবা। তো ডিজিজ হইব সব গাছ, ওই একটু না একটু ডিজিজ হয় সবগুলোর মাঝেও। তো আশা করি আপনারা কাছে ভালো লাগবো আমার ভিডিওটা, ভালো লাগলে আপনারা প্লিজ লাইক দিবা, শেয়ার করবো, আর যারা সাবস্ক্রাইব করছেন না তারা সাবস্ক্রাইব করবা প্লিজ। তো আমি পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও দিতে উৎসাহ পাইমু, আশা করি আপনারা কাছ থেকে হেল্প পাইমু ইনশাল্লাহ। ওকে, তো সব ভালো থাকবা, সবে সবার লাগে দোয়া করবা, আল্লাহ হাফেজ।